নিচে রেখেছেন এটা একটা এই আমি চা নিয়ে বসলাম 9টা বাজে এতক্ষণ শুয়েছিলাম শুয়ে মানে ঘুমিয়েছিলাম না এই পেপার দেখছিলাম মোবাইল দেখছিলাম এইসব করে ভাবলাম এখন পুজোর সব ছুটি একটু আয়েশ করি ভাত ঢোলে আওয়াজ পাচ্ছেন শঙ্খ বাজছে সপ্তমী পুজোর বোধহয় শুরু হয়েছে মন্ত্র হচ্ছে আমার বাড়ির নিচেই পুজো ঘরে বসেই কর্ণ কুহরে মা দুর্গার সমস্ত পুজোর মন্ত্র চলে আসে বেশ ভালো লাগে যখন মন্ত্রোচ্চারণগুলো হয় আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না এই ঘর থেকে অতটা শোনা যাচ্ছে না আমার এই বেডরুমে গেলে শোনা যায় ব্যালকনির কাছে শুনিয়ে আনবো আপনাদের চলুন একটু শুনিয়েই আসি মন্ত্র না শুনতে পাচ্ছেন কি না ঢাক ঢোলের আওয়াজে মানে আপনাদের এই কাছে অবধি পৌঁছচ্ছে কিনা আমার কর্ণকুহরে তো খুব ভালো মতো পৌঁছচ্ছে কারণ একদম মাইকটা এখানে সারাদিন বাজে না আমাদের এখানে নিয়ম করেই বাজায় এই যখন পুজোর সময় তখনই বাজে আর আবার সন্ধ্যেবেলায় আরতির সময় চলুন জানি না কতটা শুনতে পাচ্ছেন পুজোয় খুব ঘোরাঘুরি হয়েছে আমি তো একদম মহালয় থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম কোনোবার আমি প্যান্ডেল হপিং সেই অর্থে করি না লাস্ট ইয়ারে নবমীর দিন করেছিলাম আর দশমীর দিনে ভাসান দেখতে গিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে আপনাদের স্বাগত জানাতেই ভুলে যাব সবাইকে স্বাগত এনজয় দিনীতে সবাই খুব ভালো থাকুন খুব আনন্দে থাকুন অন্তত এই কদিন যেন সবার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ এবং আনন্দ ভরপুরভাবে থাকে তবু কিছু কিছু খারাপ খবর চলেই আসে বা কারোর জীবনে ঘটেই যায় সেগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারি না তার প্রিয়জনের এই পুজোর সময় সত্যি একদম ভেঙে দেয় মানুষকে আমাদেরই এক শখ কাল রাত্রে করেছিলাম ইভিনিংয়ে চা খাওয়ার জন্য করেছিলাম চিকেন পকোড়া আমার বন্ধু এসেছিল দুজনে মিলে খেলাম আর ডিনারে করেছিলাম লাচ্ছা পরোটা আর কষা আলুর দম অনেক দিন পরে আমি আলুর দম বানালাম সেটা আমরা দুজনে খেলাম যখন ছিল বললাম তাহলে ডিনারটা করেই যেতে আজকে দুপুরে বিশেষ কিছু করব না দুপুরে আমি করছি ভাত কাতলা মাছ করব যদিও পাবদা চিংড়ি আছে সেটা করব না আর কিছু ভেজিটেবলস বানাবো আর রাত্রে ভাবছি পোলাও করব অথবা মিক্সড ফ্রাইড রাইস করব ওই সব প্রন চিকেন ভেজ সব কিছু দিয়ে আর যদি পোলাও করি তাহলে তার সাথে চিকেনের কোনো প্রিপারেশন করব দেখা যাক এখন ফিশ চপ বানাচ্ছি এখন ফিশ চপ বানাচ্ছি এটা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খাওয়া হবে এরকম গোল গোল করে এই যে সেপটা একটু এরকম দিলাম মাছটা একটু
মাছটা একটু হালকা ভাপিয়েও নিতে পারেন অথবা হালকা একটু ভাজা করেও নিতে পারেন। আমি কাতলা মাছের পেটিতে করছি, খুব বড়ো কাতলা মাছের পেটিতে কী হয় কাঁটা থাকে না, লম্বা দুটো বা তিনটে কাঁটা থাকে। বড় রুই কাতলার পেটিতে করতে পারেন আর ভেটকিতে তো করতেই পারেন। কাঁটাটা ছাড়িয়ে মাছগুলো ভেঙে ভেঙে নেবেন, নিয়ে ওর সাথে আলু সেদ্ধ মিশাবেন বাঁধনির জন্য, তারপরে পেঁয়াজ কুচি রসুন আর আদা পেস্ট, একটু কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ, সেটা ভালো করে ভাজা ভাজা করে এর সাথে মিশিয়ে দেবেন এই মাছ আর আলু মাখাটায়। এইভাবে গোল করে চেপে দিয়ে একটু দুই সাইড চেপে দিলেই গোলও করতে পারেন, সেটা তো ওই আপনার ইচ্ছের ওপর। এই দেখছি এই ব্রেড ক্রাম্প আর এই হচ্ছে ডিমের গোল্লা, ব্রেড ক্রাম্প দিয়ে দেবেন। দুটো কোটিং হবে এই আরেকবার হবে, তাহলে খুব ভালো হয় আর কি। এটা করে ফ্রিজে মিনিমাম এক ঘন্টা রেখে দিলে কি হয় এটা একদম বসে যায়, তখন ভাজাটাও খুব ভালো হয়, অনেক বেশি ক্রিস্পি হয় আর ছেড়ে যায় না এই ব্রেড ক্র্যাম্পগুলো। আর ব্রেড ক্র্যাম্প আমি বাড়িতে বানিয়ে নেই একদম ফ্রেশ, কারণ এইসব তো রোজ ভাজা হয় না, ব্রেড ক্র্যাম্প এনে রাখলে নষ্ট হয়ে যায়। তাই আমি একটা পাউরুটি নিয়ে আসি যখন করি, দু তিন পিস করলেই অনেকগুলো হয়ে যায়, এইভাবে একটা একটা করে করে নিচ্ছি। এই যে পাঁচ পিস, যেটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ছোট লাগছে দেখতে, দেখুন চুলো লেগে গেছে। এবার এটা ফ্রিজে রেখে দেবো, একেবারে সন্ধেবেলায় যখন চা খাবো তখন এটাকে ভাজা হবে। কেঁপে যাচ্ছে, উলচে রেখেছেন। এটা একটা চৌকো না কিন্তু লাচ্ছা পরোটাই, দেখুন পরোতে পরোতে খুলে যাবে আর একদম সফট তুলতুলে হবে। আমি বানানোটা দেখালাম না কিভাবে এটা বানাতে হয়, যাই আজকে বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছাও জানাচ্ছি, জাস্ট এমনি একটু চক্কর মেরে আসছি। আর আজ খুব তাড়াতাড়ি আজ ঘরে ঢুকে যাবো, সেকেন্ড টাইম চলে এসেছি বাড়ি, এখন 11টা বাজে 11টার মধ্যে বাড়ি চলে আসলাম। সব ঠাকুর দেখছি লরিতে তুলছে, কোনোটা তোলা হয়ে গেছে, রাস্তা একদম জ্যাম, বেরিয়েও গেছে প্রচুর ঠাকুর। আমরা ডিনার করে বেরিয়েছিলাম সেটাই দেখবার জন্য।